গরুর খুবলে খাওয়া দেহ উদ্ধার করে চিতাবাঘের আতঙ্ক ছড়ালো এলাকায়। জলদাপাড়া ডিভিশনের মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিট এলাকার ঘটনা। বৃহস্পতিবার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির গরু হারিয়ে যায়। শুক্রবার ফালাকাটা ব্লকের 5 মাইল সংলগ্ন এলাকায় গরুর খুবলে খাওয়া দেহ উদ্ধার হয়। চিতাবাঘের আক্রমণে গরুটির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। 5 মাইলের কাছে খয়েরবাড়ি জঙ্গলের ভেতর দিয়ে গিয়েছে রাঙ্গালি বাজনা ফালাকাটা রোড। গতকাল একটি চিতাবাঘকে রাস্তা অতিক্রম করতে দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ওই এলাকায় জঙ্গলের গা ঘেঁষে রয়েছে প্রচুর বাড়ি। এদিকে এদিনের ঘটনার পর খয়েরবাড়ি জঙ্গলে গবাদি প্রাণী চড়ানোর বিষয়টি ফের সামনে এসেছে। স্থানীয়দের দায়বদ্ধতার পাশাপাশি বন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, ওই বনাঞ্চলটিকে গবাদি পশুর চারণ ভূমি হিসাবে ব্যবহার করছে স্থানীয়রা। এতে একদিকে চারা গাছগুলি বেড়ে ওঠারও সমস্যা হচ্ছে। দক্ষিণ খয়েরবাড়ির বিট অফিসের তরফে জানানো হয়েছে, বনে গবাদি প্রাণী চড়াতে নিষেধ করে লাগাতার প্রচার অভিযান চালানো হচ্ছে, কিন্তু অনেকেই নিষেধাজ্ঞা মানছেন না। রাঙ্গালি বাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।